ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই সাক্ষাৎ ভার্চুয়াল সাক্ষাৎ, আগামী শুক্রবার এই সাক্ষাৎ হবে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো এই সাক্ষাৎ পর্ব সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত। কি জানতে পারা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? জি-20 সম্মেলন হচ্ছে ভারতবর্ষে, আগে বছর থেকে জি-20 সম্মেলন। এই সেই সম্মেলন ইতিমধ্যেই এক দফা বৈঠক বিভিন্ন রাজ্যের, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এবং যদি শোনা যাচ্ছে যে আগামী শুক্রবার বিকেলে তিনটের সময়, বিকেলবেলায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকের আগে মূলত যেটা কি, যে কারণে বৈঠক প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে মুখ্য সচিব। এবং আজ সকালেই মুখ্য সচিব একটি বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব মনীষা সিনহার সঙ্গে, ভার্চুয়ালি বৈঠক করেন। এবং বৈঠকে ছিলেন রাজ্যের পর্যটন সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব, ক্ষুদ্র শিল্প সচিব এবং বিটকোর এমডি সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এবং আগামী বছর আয়োজক দেশে ভারতের জি-20 বৈঠকে মোট 219টি বৈঠক হবে হওয়ার কথা। তার মধ্যে কলকাতায় 5 তারা হোটেলে 9, 10 এবং 11 জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুশন বা অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক ওয়ার্কিং কমিটি গ্রুপের বৈঠক বসবে। এছাড়াও 8 এবং 9 ফেব্রুয়ারি কলকাতায় বসবে বিজ্ঞান গবেষণা সংক্রান্ত বৈঠক। আবার 3রা, 4থা এবং 5ম এপ্রিল শিলিগুড়িতে বসবে পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক। এই বৈঠকের প্রস্তুতি ঘিরেই পরিকল্পনা কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলার জামদানি বা কাঁথার মতো বিখ্যাত কোনো জিনিস শোকেস করা হবে বলেও শিলিগুড়ির এই বৈঠকের মধ্যেই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি-20 যে সম্মেলন, সেই সম্মেলনের আগে এই বৈঠক, এবং সেখানেই আগামী দিনে জি-20 সংক্রান্ত বিষয়ে যে যে বিষয়গুলি রাজ্যের পক্ষ থেকে করা হবে সেই সমস্ত বিষয় নির্ধারণ করা হবে শুক্রবারের বৈঠকে।